কলকাতায় চলছে কর্পোরেট দুনিয়ার সারা জাগানো কর্পোরেট ক্রিকেট ব্লাস্ট 2019। গত 24 নভেম্বর খর্দার শতাব্দী প্রাচীন প্যারাগন মাঠে এই কর্পোরেট ক্রিকেট ব্লাস্ট 2019-এর অন্যতম টুর্নামেন্ট টি-20 ক্রিকেট ব্লাস্টের উদ্বোধন হয়ে গেল কর্পোরেট দুনিয়ার 4টি দলের 2টি খেলার মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দান করতে এবং টস করে টুর্নামেন্টের শুভ সূচনা করলেন নাসকমের পূর্বাঞ্চলীয় ডিরেক্টর নিরুপম চৌধুরী। শ্রী চৌধুরী এবং টুর্নামেন্টের আয়োজক ক্যালকাটা চ্যাম্পিয়ন্সের বিশ্বজিৎ চ্যাটার্জি আমাদের জানালেন, প্রচণ্ড মানে প্রচণ্ড ভালো, মানে যখন বিশ্বজিৎ এই আইডিয়াটা নিল, নিয়ে এলো আমাদের কাছে যে এরকম আমরা একটা কর্পোরেট টুর্নামেন্ট করতে চাই যেখানে যারা একসময় খেলাধুলা করতো কিন্তু এখন কর্মব্যস্ততার মধ্যে সবাই ঢুকে পড়েছে, একদমই সময় হয় না মাঠে আসার, একসময় যে উৎসাহটা থাকে হয়তো আমরা গাড়ি চালিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছি, মাঠে দেখছি লোকজন খেলছে, তখন একটা মনের মধ্যে ইচ্ছে হয় যে ঠিক আছে চলো আমরা কবে আবার নামবো। তো এই ব্যাপারটাকে যে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে এবং খুব সুন্দর ফর্ম্যাটস, 20 ওভার ফর্ম্যাটস, 10 ওভার ফর্ম্যাটস, 40 ওভার ফর্ম্যাটস নিয়ে 3 মাস ধরে চলবে, দিস ইনিশিয়েটিভ ইজ এক্সট্রিমলি কমেন্ডেবল। আমরা ন্যাসকম থেকে সবসময় পাশে আছি এই ধরনের ইনিশিয়েটিভসের জন্য। আমাদেরও বেশ কিছু ওখানে সেক্টর 5 কোম্পানিরাও পার্টিসিপেট করছে এবং আরও আমরা চাইছি যে আরও টিমস জয়েন করুক, অনেকেই আসুক, উৎসাহ দিক। এবং এই যে শীতের সকালে এসে মাঠে নামার যে আনন্দটা, এই আনন্দটা মাঠে না নেমে পিচের কাছে না গেলে সেই আনন্দটা পাওয়া যায় না, এক্সট্রিমলি রিফ্রেশিং। কথা হচ্ছে মাঠে না নামতে আপনি বললেন, তো এখন কি ইচ্ছা করছে এই পোশাকটা ছেড়ে একদম নেমে পড়তে? একদম, অবশ্যই অবশ্যই ইচ্ছা করছে এবং আজকে ওই জন্যই আসা এখানে। আপনারা দেখছেন এখানে আশেপাশে অনেকেই এসছে, খেলা দেখতেও এসছে অনেকে এবং আসছে আস্তে আস্তে আরও লোকজন, এবং আমাদের ছেলেরা প্রচণ্ড ওয়ার্ম আপ করছে এবং দে আর অল গিয়ার্ড আপ ফর দিস ম্যাচ। প্রত্যেকটি প্রচেষ্টা যেখানে কিনা হয়, সেটা যোগা হতে পারে, সাইকেল কম্পিটিশন হতে পারে, ম্যারাথনস হতে পারে, আজকে একটি ম্যারাথন রয়েছে ইনফ্যাক্ট শহরে, এরকম প্রচুর প্রচেষ্টা যেখানে কিনা আমরা দেখুন যেখানে আইটি সেক্টরে সবাই এতটাই ওয়ার্ক স্টাইলটা একরকম হয়ে গেছে যে দেয়ার আর নো ফিক্সড আওয়ার্স বাট অনেক লং আওয়ার্সও কাজকর্ম করতে হয় এবং ফিজিক্যাল এক্সারসাইজের সময় অনেক সময় করা যায় না। তো রেগুলার ওয়ার্ম আপস ফিটনেসের জরুরি, খুব জরুরি করাটা, এবং সেই জন্য আমরা সবসময় চাই যে যারা ইয়াংস্টার্সরা জয়েন করছে ইন্ডাস্ট্রিটা প্লাস যারা ভেটারানস অলরেডি অনেক বছর কাজ করছে, কিছুটা সময় বের করে নিয়ে খেলাধুলা বা অন্যান্য এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক বা জিমিং হোক বা হোয়াট এভার ইট কুড বি আদার ম্যাচেস অলসো, বাট ক্রিকেট ইজ রিফ্রেশিং। ক্রিকেট সবসময় আমরা বাঙালিরা সবসময় সবাই চেয়ে থাকি, ইনফ্যাক্ট আসতে লাস্ট 2-3 বছরে অনেক কিছু গ্রোথ হচ্ছে, তবে হ্যাভিং সেড দ্যাট আমার মনে হয় আরও প্রচুর পরিমাণে অন্যান্য অ্যাসোসিয়েশনসদের এগিয়ে আসা, যে আমরা তো আছি, অন্যরাও এগিয়ে এলে এবং সাপোর্ট করলে এবং উৎসাহ দিলে ব্যাপারটা আরও করা যাবে। ইনফ্যাক্ট প্রচুর গ্রাউন্ডস রয়েছে এখন, ভালো গ্রাউন্ডস রয়েছে। ইনফ্যাক্ট আমি আজকে এখানে যে খড়দার এই মাঠটা দেখছি এটা কোয়াইট ওয়েল মেনটেন্ড আই উড সে, প্লাস এখানে ফ্যাসিলিটিস আরও বেটার হতে পারবে উইথ টাইম। তো এই ধরনের টুর্নামেন্টস, এই ধরনের প্রচেষ্টা আরও হলে ইনফ্রাস্ট্রাকচারটাও বেটার হবে এবং লোকজন আরও পার্টিসিপেট করবে। খুব ভালো, ড্রিম কাম ট্রু। লাস্ট 6 মাস 7 মাসের প্ল্যানিং, অর্গানাইজিং, লজিস্টিক্স সব কিছু একসাথে কাজ করলো। আমরা টস হয়ে গেছে, এখন ফার্স্ট ম্যাচ শুরু হবে 10-15 মিনিটের মধ্যে। খুশির ব্যাপার, পার্টিসিপেন্ট যারা কর্পোরেট টিমগুলো আছে তারা খুব খুশি এ ধরনের অ্যাম্বিয়েন্স পেয়ে। এটা এই গ্রাউন্ডটা প্রায় 100 বছরের পুরনো, দেখতে একটা ঐতিহাসিক ক্ষণ। একদমই, আমি ছোটোবেলায় অনেক ক্রিকেট খেলেছি এই মাঠে। এই মাঠ চুজ করার, বেছে নেওয়ার পেছনে সেটা একটা মেন কারণ, আমি জানি এইদিকে মাঠে কী ধরনের পরিবেশ থাকে। তো সেই জন্য এই মাঠগুলোতে সাধারণত যে কর্পোরেট ক্রিকেটগুলো হয় সেগুলো এই ধরনের পরিবেশে হয় না, তা এই টিমগুলোকে সেই পরিবেশ, সেই ব্যবস্থাপনার কী ধরনের হতে পারে সেই জায়গা, সেইটা যাতে তারা বুঝতে পারে সেই জন্যই আমাদের টুর্নামেন্টটা করা। আমাদের প্ল্যানিং আছে, শুরু তো ছোটো করেই হয়, আমাদের আছে চিন্তাভাবনা, দেখা যাক কীরকম রেসপন্স আসে তার উপরে ডিপেন্ড করছে আস্তে আস্তে এটাকে ন্যাশনাল কর্পোরেট টুর্নামেন্টে পরিণত করার।